আমাদের লিচু যে বিখ্যাত শুধু আম নয়, আমের সাথে যে পাল্লা দিয়ে আমাদের অঞ্চলগুলো লিচু লিচু যে সেলটা হচ্ছে বা লিচুর যে একটা স্বাদ, লিচুর যে একটা ইয়া আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনাদের দেখা পাচ্ছে। আসেন আমাদের সাথে, আমাদের বাগানে আছে আমাদের প্রোপাইটার, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কাউসার সাহেব আমাদের সাথে আছে। কাউসার সাহেব, অনেক লিচু আছে, এই লিচুগুলো একটু দেখবেন, আশা করি পছন্দ হবে এবং দেখতে থাকেন। একটু ক্যামেরার সাথে একটু দেখালে হয় যে আমাদের উহাব মামা ধরে আছে লিচুর সাইজগুলো, লিচুর যে স্বাদ আসলে কি বলবো, এই স্বাদের লিচু আমার মনে হয় দিনাজপুর রাজশাহীর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার মনে হয় যে দিনাজপুর থেকে কোনো অংশ কম নেই, দিনাজপুর থেকে বড় অংশ আগায় আছি আমরা। আপনারা যদি খায় দেখেন একবার সেটা বুঝতে পারবেন, একবার যদি খাইতেন আর কি। তবে তুমি তো এই রাজশাহী অঞ্চলে লিচু অনেক বাগান ঘুরে ঘুরে ভাঙছো, এসব করছো, তাই তো? এই যে লিচুগুলো ভাঙলে বা মানুষের তো ঢাকা শহরে বা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে তোমার লিচু পাঠাচ্ছো, তাই না? তো তোমার কি অভিজ্ঞতা, মানুষ যখন খাওয়া দাওয়া মানে লিচু খাচ্ছে, খাওয়ার পরে কেমন ফিডব্যাক দিচ্ছে? বিশেষ করে আমি প্রথমে বলতে চাই, জোরে বলবো, যে আমার লিচু স্প্রে করা নাই, কাবার দেওয়া নাই, এবং মৌসুমের শেষে আমি লিচু ভাঙতে শুরু করেছি, অজান লিচু। আর আমি সাধারণত রাজশাহীর মুসল, নাকেরবাড়িয়া, বনগ্রাম লিচু খেয়ে দেখলাম, স্বাদের গুণে আমার লিচু মতন সেরা লিচু এই এলাকাতে আসার একটাও নাই। তো আপনাকে আমি লিচুটা দেখাই, সামনে কাছে আসি, আমাদের যে লিচু দেখছি এখন, আমরা যে লিচুগুলো খাইছি এই লিচুর থেকে আগে লিচুগুলো পার্থক্য কি মনে হচ্ছে? পার্থক্য আমার খুবই আসলে কি অনেক পার্থক্য। আমি যে লিচুটা নিয়ে এসে মনে হয়েছে আমি কাঁচা খাবো এরকম, প্রথমে লিচু খেয়েছি, এত পরিমাণ স্বাদ, এই পরিমাণ স্বাদের লিচু আমি মানে কোথাও খাইনি। আসলে কবির বাগানের যে লিচুগুলা এগুলো সত্যি আর একদম নির্ভেজাল, যাকে বলে সুন্দর একদম, কোনো ফরমালিন ছাড়াই এই লিচুগুলোর রং দেখেন আপনারা সবাই, দেখুন ক্যামেরার সাথে দেখা যাবে, আর এত পরিমাণ স্বাদ। আর আসলে যারা লিচু খাঁটি লিচু খাবেন তারা অবশ্যই আমার এই পেজে যোগাযোগ করবেন, অবশ্যই খাঁটি লিচু পাবেন। সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমাদের আজকের প্রতিবেদন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এখন আসলে যে প্রোপাইটার বা আমাদের যে বিজনেস করছে বা যে আমাদের লিচু বাগানের মালিক আমাদের কাউসার সাহেব আছে, কাউসার, এই যে তুমি যে লিচুগুলো এখন গাছ থেকে নামাইলা, এখন লিচুগুলো কত টাকা করে সেল করছো? শুধু 300 টাকা সেল করছি। অনলি 300 টাকা শ? আচ্ছা আচ্ছা, অনেক করছো, সবাইকে 300 টাকা দিচ্ছ? আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে যারা যারা লিচু নিতে আগ্রহী। আমরা হচ্ছে কাউসারের নাম্বার দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর কোনো একটা সাইডে থাকবে নাম্বার, আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। লিচু শুধু রাজশাহী শুধু আমের জন্য বিখ্যাত নয়, লিচুর জন্য বিখ্যাত বলা যায়। হ্যাঁ, তাই দানা, হ্যাঁ, খুবই সুন্দর আসলে। দেখো আমার কাছ থেকে একটু দেখাও দর্শকদের, ও এত স্বাদ, মাশাআল্লাহ, সত্যি স্বাদ। দুই দিনের মধ্যে যোগাযোগ করবেন যারা লিচু নেবেন। ও লিচু যেহেতু শেষ মৌসুমে চলে আসছে বা শেষ একটা সময় চলে আসছে, যারা যারা নিতে চান তারা খুব শীঘ্রই, অতি শীঘ্রই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।